আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে শেয়ার করতে চলেছি শিং মাছের রসা। আসলে মাছগুলো আমাদের চিকনাই নদীর মাছ। মা প্রথমে মাছগুলো ধুয়ে নিলেন, তারপর পেঁয়াজ মরিচ কেটে নিলেন, তারপর এর মধ্যে দিলেন তেল, তেলটা গরম করতে দিলেন, তারপর এর মধ্যে দিলেন তেজপাতা। তেজপাতা দেওয়ার পর মা এখানে দিলেন কাঁচা পেঁয়াজ কুচি। মা এবার কাঁচা পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভেজে নেবে। আসলে পেঁয়াজ কুচিগুলো যত ভাজা হবে রসার স্বাদটা তত বেশি ভালো হয়। এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো ভাজা ভাজা হয়ে আসলো, এর মধ্যে মা এবার আদা রসুন বাটা দিলেন। এটাও মা ভালোভাবে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন। আসলে ভালোভাবে কষালে রান্নার স্বাদটা আরও ভালোভাবে বাড়িয়ে দেয়। এর মধ্যে মা হলুদ গুঁড়ো দিলেন। হলুদ গুঁড়ো দেওয়ার কিছুক্ষণ পর মা এর মধ্যে শুকনো মরিচের গুঁড়ো দিলেন। এটা মা এক চা চামচের পরিমাণ কড়াইয়ে দিয়ে নিলেন। এর মাঝে মা লবণ দিলেন। এবার ভালোভাবে কষিয়ে কিছুক্ষণ রেখে দিবেন। তারপর এর মাঝে জল দিলেন। জলটা দিয়ে ভালোভাবে কষিয়ে, আর পাশে রাখা আছে শিং মাছ। মা মাছগুলো আগে ধোয়া ছিল, এখন আবার একটু ধুয়ে নিলেন যাতে ময়লা না থাকে। এদিকে কষানো প্রায় হয়ে এসেছে, এর মাঝে মা একটু জল দিলেন। জলটা পরিমাণ মতো দিয়ে নিলেন। বুদবুদ উঠা আগ পর্যন্ত মা এভাবে জাল দিতে থাকলেন। এর মধ্যে বুদবুদ হতে শুরু করলো। এর মধ্যে পরিষ্কার করা শিং মাছগুলো মা একে একে দিয়ে নিচ্ছেন। আসলে অনেকেই বলে মাটির চুলায় রান্না নাকি অন্যরকম। আসলে আমরা সবসময় মাটির চুলায় রান্না করি। আসলে মাটির চুলায় রান্না স্বাদটা আমরা একই রকম পেয়ে থাকি। আসলে গ্যাসের চুলায় রান্না করা খাবার খেলে আসলে পার্থক্যটা করতে পারবো, তাহলে বুঝতে পারবো কোনটার স্বাদ কেমন। ইতিমধ্যে মায়ের রান্না প্রায় শেষের দিকে। এর মাঝে মা জিরার ফাঁকি দিলেন। পরিমাণ মতো জিরার ফাঁকি দিয়ে নিলেন। এবার জিরার ফাঁকিটা ভালোভাবে কষানোর সাথে ভালোভাবে মিশিয়ে নিলেন। তৈরি হয়ে গেল গ্রাম্য স্বাদে গ্রাম্য রূপে শিং মাছের রসা। আসলে মাছগুলো আমাদের চিকনাই নদীর ধরা মাছ। আসলে বলবেন মাছগুলো কেমন ছিল আর রান্নাটা কেমন হয়েছে। এর মাঝে মা মিষ্টি কুমড়ার ভর্তা তৈরি করার জন্য মিষ্টিগুলো ভাতে ভাপা দিয়েছিলেন। এর মাঝে কিছু মরিচ ভাজতে শুরু করলেন। ভাজা শেষ হলে একটা প্লেটে রাখলেন। এর মাঝে মিষ্টি কুমড়া ভাপাগুলো প্লেটে সাজিয়ে নিলেন। পরিমাণ মতো লবণ নিয়ে ভাজা শুকনো মরিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছেন। ভালোভাবে মিশানো হলে এর মধ্যে কাঁচা পেঁয়াজ দিলেন। শুকনো মরিচের সাথে লবণ মিশানো পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছেন। এবার এর মাঝে দিয়ে নিলেন সরিষার তেল। আসলে হাতে মাখালে নাকি ভর্তা খুব মজা লাগে, তার জন্য মা হাত দিয়ে প্রথমে মিষ্টি কুমড়াগুলো ভেঙে নিলেন। তারপর গরম হওয়ায় চামচ দিয়ে মা ভালোভাবে থেতে নিচ্ছেন। এখন বাজে দুপুর দুইটা। ইতিমধ্যে আমার প্রচুর ক্ষুধা লেগেছে। মা প্রথমে ভাতটা বেড়ে, তার মাঝে মিষ্টি কুমড়ার ভর্তা, আর সাথে দিলেন শিং মাছের রসা। তৈরি হয়ে গেল আমার দুপুরের খাবার। সবাইকে ধন্যবাদ।